উত্তর অংশটি ডান দিকে হেলে যাবে। তাহলে এক, এবং দুই বলার সাথে সাথে এই অংশটি সোজা হবে। দুই, তিন বলার সাথে সাথে আমাদের কোমর থেকে উপরের অংশটি বাঁ দিকে হেলে যাবে। তিন, এবং চার বলার সাথে সাথে আমাদের উপর অংশটি সোজা হবে। চার, ঠিক এইভাবে ছ নম্বর ব্যায়ামটি আমরা তিনবার করব। তাহলে চলো আমরা এই সম্পূর্ণ ব্যায়ামটি তিনবার করে করব, ঠিক আছে? এখন সবাই দাঁড়িয়ে পড়ো, হাত দুটো দুপাশে রেখে সোজা হয়ে দাঁড়াবে। ছ নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। এক, দুই, তিন, চার, আর মাত্র কবার বাকি আছে? দুবার। এক, দুই, তিন, চার। খুব ভালো হচ্ছে, আর মাত্র একবার। এক, দুই, তিন, চার। তাহলে চলো আমাদের প্রিয় সেই কয়ে কলা খয়ে খাই ছড়া গানটি সবাই মিলে গাই। কয়ে কলা খয়ে খাই এত বেশি খেতে নাই, গয়ে গরু খয়ে খাস কত ঘাস খেতে চাস, ও বলে কলা ব্যাং সারাদিন ঘ্যাং ঘ্যাং ক খ গ ঘ ও। জয় চক্ষু ছয়ে ছল চক্ষু দুটো ছল ছল, জয় জলে ঝয়ে ছিল কত জল ছিলি মিল, ইয়ো বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই চ ছ জ ছ ইয়ো। টয়ে টুপি থয়ে ঠিক জিতে গেলে ঠিকই ঠিক, ডয়ে ডালে ধয়ে ঠোল ঢাকে ঠোলে সরগোল, তালু আর চিপে মিলে মোর থন ন ন ট ঠ ড ঢ ন। তয়ে তুমি থয়ে থামি থামব না তুমি আমি, দয়ে দাঁতে থয়ে থার কার দাঁতে কত থার, দাঁতে আর চিপে মিলে হলো দন্ত ন ত থ দ ধ ন। পয়ে পাকা ফয়ে ফল রাজা গেল রসাতল, বয়ে বন ভয়ে ভাই কত বন কত ভাই, ময়ে মাটি ময়ে মা মাটি যে আমার মা প ফ দ ভ ম। জয়ে যাবে রয়ে রাত রথে যাবে ছাড়ো পথ, লয়ে লালে বয়ে বাতি জল ছেড়ে লাল বাতি, তালু বস বলে বেশি বেশি কেন নিলে জ র ল ব স। তালুয়ার জিভে মিলে মূর্ধ ন স, দাঁতিয়ার জিভে মিলে হয় দন্ত স, শয়ে সার শয়ে সাপ পালা সাপ রে বাপ, হয় হাতি রয়ে বড় হাতি দেখো কত বড়, ঢয়ে ফোটা দিলে র মোট বড় গাড়ো, খণ্ড তয়ে কুপকার পট করে বাজে মাত চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু। কেমন লাগলো আমাদের এই গানটি? আমাদের সবার খুব প্রিয় গান এটি, তাই না? আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব পড়ে ফেলেছি, আমরা তো এটা সবাই পারি। আচ্ছা দেখো তো আমি এখানে কি পড়েছি, চিনতে পারছ কি এটা? আচ্ছা একটা ছবি দেখো, এটা কিসের ছবি চিনতে পারছো? এই যে আমার হাতে ছিল এটা, এটা কিসের ছবি এটা? হ্যাঁ এটা হচ্ছে আংটি। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো তো, আংটি। আরো একবার বলো, আংটি। এই তো বলতে পারছো, আরো দুবার বলো, আংটি আংটি। ঠিক আছে চলো এখন আরেকটা জিনিস দেখে আসি। তার আগে বলো তো এই দুটো কি হতে পারে, মাথার উপরে থাকে দুটো? হ্যাঁ কার কার থাকতে পারে ভাবো তো। হ্যাঁ এটা তো গরুর আছে, তারপর কার আছে, মহিষের আছে, এরপর হরিণেরও দেখেছি। এই দেখো কি দেখতে পাচ্ছ, এটা কি? এটা একটা শিং, গরুর শিং। ভয় পাও? আমি বাবা অনেক ভয় পাই। হ্যাঁ যদি গুঁতো দিতে আসে আমরা কিন্তু কখনো গরু মহিষের সামনে যাব না, তাহলে কিন্তু আমাদের গুঁতো দিতে পারে।
তাহলে দেখো তো এই যে কি সুন্দর শিং আছে, তারপর এখানে আংটিও আছে। তোমরা আমার সাথে সাথে বলো তো, শিং বলো বলো, শিং আংটি, আবার বলো শিং আংটি। এই যে দেখো আমি কি বলছি, শিং, শির পরে আমি অং ধ্বনি উচ্চারণ করছি, অং, তাহলে কি হলো, শিং। এরপর আংটি, আবার বলো আংটি, আয়ের পর আমরা অং ধ্বনি উচ্চারণ করছি, কি ধ্বনি, অং, তাহলে আমরা শিং এবং আংটি এ দুটোতে অং ধ্বনি পাচ্ছি, এই হচ্ছে অং ধ্বনি। তোমরা কার্ড দেখবে, এই দেখো এটি হচ্ছে অং ধ্বনি। এই যে এই বর্ণটি তাহলে কি বর্ণ, এটি অনুস্বর, আমার সাথে সাথে বলো অনুস্বর, অনুস্বর। আচ্ছা মন্দিরে ঘন্টা কিভাবে বাজে, ঢং ঢং ঢং, সেখানেও থাকে অনুস্বর, তোমরা বলো অনুস্বর। তাহলে অনুস্বরে আমরা কোন দুটো শব্দ পাচ্ছি, শিং আংটি, অনুস্বরে শিং আংটি। বোর্ডে দেখো তো খোকা বাবুটার কি হয়েছে, খোকা বাবুটার মন খারাপ, ও বুঝি খুব দুঃখ পেয়েছে, দুঃখী দুঃখী মনে আছে। আচ্ছা আমরাও কি দুঃখী দুঃখী মনে আছি, না আমরা কিন্তু আজকে অনেক হাসি মনে আছি, কিন্তু এই বাবুটার কিন্তু দুঃখ হয়েছে, খোকা বাবুটার মন খারাপ হয়েছে, সে প্রচন্ড দুঃখীভাবে আছে। এই যে খোকা বাবুটা দুঃখী হয়ে আছে, আমরা যেখানে একটা নতুন শব্দ পেলাম দুঃখী, এইটা হচ্ছে বিসর্গ, দেখতে পাচ্ছ, এই যে এর নাম কি বলো তো, এর নাম হচ্ছে বিসর্গ। খুব সুন্দর না, ছোট্ট ছোট্ট দুটো গোল, আমার কাছে এই বর্ণটা কিন্তু খুব প্রিয় একটা বর্ণ, লিখতেও কত সহজ, দেখেছ। তাহলে এই বর্ণটার নাম কি, এটি হচ্ছে বিসর্গ, তোমরা আমার সাথে বলো বিসর্গ, আরো একবার বলো বিসর্গ। তাহলে বিসর্গ থেকে কোন শব্দটি এসেছে, দুঃখী, বিসর্গ থেকে দুঃখী। মা যখন বকে আমরা তখন একটু অবশ্য দুঃখ পাই, আমরা একটু দুঃখী দুঃখী হয়ে যাই, এই খোকা বাবুটিকেও হয়তো বোধ হয় কেউ বকেছে, তাই খোকা বাবুটি দুঃখী হয়ে আছে। তাহলে বিসর্গতে কি হয়, বিসর্গতে হয় দুঃখী, ঠিক আছে। দেখো দেখো চাঁদ উঠেছে, দেখেছো, হ্যাঁ কি সুন্দর চাঁদ, চাঁদ দেখতে অনেক ভালো লাগে তাই না, জ্যোৎস্না রাতে চাঁদ দেখতে অনেক মজা। আবার দেখো এখানে দেখি কাঁঠাল, হ্যাঁ তোমরা চিনো আমাদের জাতীয় ফল কাঁঠাল, খেতে অনেক মজা, এই তো আর কিছুদিন পর থেকে কাঁঠাল পাকা শুরু হবে, আমরা অনেক মজা করে কাঁঠাল খাবো। তাহলে দেখো এই যে চাঁদ, এই কাঁঠাল, বলো আমার সাথে সাথে, চাঁদ কাঁঠাল, চাঁদ কাঁঠাল, আরো একবার বলো চাঁদ কাঁঠাল। এই দেখো তো চাঁদটা কি সুন্দর বাঁকা হয়ে আছে, এই চাঁদ দেখো এর সাথে মিল আছে, হ্যাঁ এর নাম হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমার সাথে তোমরা বলো চন্দ্রবিন্দু, দেখো চাঁদের মতো বাঁকা হয়ে আছে, আবার একটা কপালে বিন্দু আছে, ফোঁটাও আছে, তাই নাম হচ্ছে চন্দ্রবিন্দু, এটাও খুব সোজা লেখা তাই না। তাহলে বলো চন্দ্রবিন্দু, আরো একবার বলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু থেকে কি কি শব্দ হয়, চন্দ্রবিন্দু থেকে চাঁদ, বলো চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু কাঁঠাল, চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দুতে হয় কাঁঠাল, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি বর্ণ শিখলাম, আমরা আজকে শিখলাম অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, ঠিক আছে। এরপরে আমরা সংখ্যা প্রতীকে চলে যাব, আমরা এখন একটা ছবি দেখি, ঠিক আছে। দেখো তো ছবিটা কি দেখা যাচ্ছে, অনেকগুলো ফুল, হ্যাঁ বিভিন্ন রঙিন ফুল, আমরা চলো তো ফুলগুলোকে গণনা করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় পর্যন্ত তো আমরা শিখেছি, আজকে নতুন একটা ফুল এসেছে, ওর নাম কি দশ, আরো একবার বলি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে আমরা এখানে কটি ফুল পেলাম, এখানে দশটি ফুল পেলাম। তাহলে চলো তো আমার কাছে কিছু রঙিন কলম আছে, সেগুলো গণনা করে দেখি।
আমার সাথে সাথে কিন্তু তোমরা গণনা করবে, ঠিক আছে? এখানে কয়টি কলম? একটি, দুইটি, এরপর তিনটি, তারপর চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি এবং নতুন কলম কয়টি হলো? দশটি। তাহলে আজকে আমরা কি জানলাম? দশটি, দশটি ফুল দেখেছি, দশটি কলম দেখলাম। চলো এখন তাহলে দশ সংখ্যাটা কেমন সেটা দেখে আসি। এই হচ্ছে আমাদের সংখ্যা দশ, একে শূন্য দশ, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলো একে শূন্য দশ, আরো বলো একে শূন্য দশ। এটা কি তাহলে? বলো বলো, শুনতে পাচ্ছি আমি, বলো। হ্যাঁ, দশ। এই তো আমরা তাহলে আজকে নতুন যে সংখ্যাটা শিখলাম এটার নাম কি? হচ্ছে দশ, ঠিক আছে? এখন আমরা দেখব আমাদের এই দশ সংখ্যাটি কিভাবে লিখতে হয়। তাহলে চলো দশ সংখ্যাটি কিভাবে লিখতে হয় আমরা দেখে নেই। প্রথমে তোমরা তো এক থেকে নয় পর্যন্ত লিখতেই পারো, তাহলে দেখো এক, প্রথমে এক লিখব, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে গোল করে নামাতে থাকবো, দেখেছ? তারপর যখন নিচে চলে আসবে তারপর একটি ছোট বৃত্তের মতো দিয়ে এটাকে ভরে ফেলবো। কি হয়ে গেল এটা? এক। এবার একের পর শূন্য, ঠিক আছে? এই দেখো শূন্য, এখান থেকে গোল করে নিচের দিকে নামাবো, আস্তে আস্তে গোল করে উপরের দিকে উঠিয়ে দেব। কি হয়ে গেল? শূন্য। তাহলে এক শূন্য দশ। তোমরা আমার সাথে বলো এক শূন্য দশ। তোমরা বারবার এটা অনুশীলন করবে, তোমাদের বইয়ের মধ্যে ভাবে আছে, সেখান থেকে তোমরা বারবার অনুশীলন করবে। তাহলে আজকে আমরা কোন সংখ্যাটি শিখলাম? আজকে শিখলাম দশ সংখ্যাটি। দশ সংখ্যাটি গণনা করতে শিখলাম, দশ কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, দশ কিভাবে দেখতে সেটাও দেখলাম, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু মন দিয়ে বাসায় লেখাপড়া করবে, ভালো করে অনুশীলন করবে, স্কুল খুলে তো দেখা হচ্ছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সতর্ক থাকবে এবং ঘরে থাকবে, সুন্দর থেকো, ভালো থেকো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, সোনামণিদের দিকে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, ঘর থেকে বাহিরে যাবেন না অপ্রয়োজনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই মিলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাড়িতে সবাই নিরাপদে আছো, ভালো আছো। করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠ শিরোনাম খাদ্য। খাদ্য কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমরা জীবন ধারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য প্রাণী অথবা আমরা যা খেয়ে থাকি তাই হলো খাদ্য। আমরা আমাদের শরীরের সুস্থ থাকার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে তোমরা কি ধরনের খাবার গ্রহণ করে থাকো এগুলো একটু বলো আমার সঙ্গে। এই যেমন ধরো আমরা ভাত খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি, দুধ খেয়ে থাকি, মাছ খেয়ে থাকি, মাংস খেয়ে থাকি, আবার তোমরা ডিম খেতেও খুব পছন্দ করো, তাই না? আমি এখন তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, দেখো তো এটা কি তোমাদের খুব পছন্দের খাবার। হ্যাঁ ঠিক বলেছ, এটা হচ্ছে দুধ। আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমরা দুধ কোথা থেকে পাই বলো তো, একটু মনে করে দেখো। সবাই তো জানো আমরা দুধ পাই গরু থেকে, এটা আমরা প্রাণী থেকে পেয়ে থাকি।
আমি তোমাদের জন্য আরো অনেক চমৎকার খাবার নিয়ে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে আলু। হ্যাঁ, আমরা আলু খেতে খুব পছন্দ করি। আর এই আলু আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। আরো একটি খাবার তোমাদের জন্য নিয়ে এসেছি, বলো দেখি এটা কি? এটা হচ্ছে ডাল। হ্যাঁ, এই তো তোমরা পেরেছো, এটা হচ্ছে ডাল। ডাল আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। আমি তোমাদের জন্য আরো একটি মজার খাবার নিয়ে এসেছি, দেখো তো এটা কি? তোমরা চিনতে পেরেছো? হ্যাঁ, তোমাদের ভীষণ পছন্দের ডিম। আমরা ডিম কোত্থেকে পাই? হাঁস থেকে পাই, মুরগি থেকে পাই। তাহলে আমাদের ডিম হলো প্রাণী থেকে পাওয়া খাবার। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমি কিন্তু তোমাদের জন্য আরো কিছু খাবার নিয়ে এসেছি। এখন আরেকটি মজার খাবার দেখাচ্ছি, এই যে দেখো তো এটা কি খাবার? হ্যাঁ, কি খাবার? ঘি। এটা হচ্ছে তোমাদের ভীষণ পছন্দের ঘি। আমরা ঘি পাই দুধ থেকে, তাহলে এই ঘিটাও হলো আমরা আমাদের প্রাণী থেকে পাওয়া খাবার। এটা কি? চিনি। চিনি খেতে কেমন লাগে? খুব মিষ্টি লাগে। আমরা দুধের সঙ্গে, হরলিক্সের সঙ্গে মিশিয়ে চিনি খাই। চিনি দিয়ে তোমাদের মায়েরা পায়েস রান্না করে, তাই না? খেতে খুব মজা হয়। চিনি আমরা কোত্থেকে পাই এটা তো জানো, তাই না? এটা আমরা আখ থেকে পাই। তাহলে চিনি হলো উদ্ভিদ থেকে পাওয়া খাবার। এটা কি ছিল নাকি? হ্যাঁ, এটা পাউরুটি। আমরা পাউরুটি কখন খাই? সকালে নাস্তায় খাই, কখনো কখনো বাটার দিয়ে, জেলি দিয়ে। আবার তোমরা তো এমনি এমনি খেয়ে ফেলো, তাই না? তাহলে এই পাউরুটিটা আসে কোত্থেকে? ময়দা থেকে। ময়দা আসে গম থেকে, তাই না? আর এই গমটা হলো একটা উদ্ভিদ। তাহলে পাউরুটি হলো আমাদের উদ্ভিদ জাতীয় খাবার। অনেকগুলো উদ্ভিদ জাতীয় খাবার, প্রাণী জাতীয় খাবার দেখলাম। এবার আমরা আরো একটি উদ্ভিদ জাতীয় খাবার দেখি। শাকসবজি থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিম। শিম একটি ভালো সবজি, তাই না? শাকসবজি আমাদের শরীরের জন্য ভিটামিন, খনিজ লবণের চাহিদা পূরণ করে। আমাদের ভালো থাকার জন্য, ফ্রেশ থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। তোমরা বাসায় আমি জানি খুব পছন্দ করে, খুব মজা করে শাকসবজি খেয়ে থাকো। এই যে তোমাদের জন্য আমি একটা শিম নিয়ে এসেছি। আমরা শুধু শিম খেয়ে থাকি তাই নয়, কিন্তু আমরা শিমের বিচিও খেয়ে থাকি, তাই না? শিমের বিচি খুব চমৎকার একটি খাবার। এছাড়াও শিম ছাড়াও বিভিন্ন ধরনের শাক, লাউ শাক, কুমড়া শাক, তারপর পাট শাক আমরা আরও খেয়ে থাকি। মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, বরবটি, গাজর, আরো অনেক কিছু, তাই না? তোমরা তো সবগুলো বাসায় খেয়ে থাকো খুব মজা করে। তোমাদের মায়েরা খুব মজা করে রান্না করে দেয়, আর এগুলো তোমরা খুব মজা করে খাও। তাহলে শিমটি হলো একটি উদ্ভিদ জাতীয় খাবার। উদ্ভিদ থেকে আমরা কি কি খাবার পাই? আমরা এখানে দেখেছি শিম পেয়েছি, আলু পেয়েছি, পাউরুটি পেয়েছি, ডাল পেয়েছি। আমরা যে আমাদের প্রধান খাবার ভাত, সেটাও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এছাড়াও তো তোমরা আরো কত কি খেয়ে থাকো, অনেক কিছুই তো তোমরা জানো। যেমন আমরা ধরো বরবটি, আলু, শিম, এগুলো তো বলেছি। তারপরে হলো গিয়ে মিষ্টি কুমড়া, লাউ, বিভিন্ন ধরনের শাক, এছাড়া শিমের বিচি, মটরশুঁটি, গাজর, আরো অনেক কিছু হয়ে থাকে। আর প্রাণী থেকে আমরা যে সকল খাবার পাই, আমি তোমাদেরকে আজকে দেখিয়েছি। আমরা দুধ নিয়ে এসেছি, ঘি, ডিম, এছাড়াও তো তোমরা জানো মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, তোমাদের এই যে শিং মাছ, কই মাছ, ছোট মাছ, বড় মাছ, অনেক ধরনের, তোমরা যেগুলো পছন্দ করে বাসায় খাও ওই সবগুলোই কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায় এই যে দেখো যে খাবারের ছবিগুলো দেওয়া আছে, তোমরা কয়েক মুহূর্তের জন্য ছবিগুলো দেখে নাও। আমি তোমাদেরকে কিছু খাবার দেখিয়েছি, তোমাদের বইতেও কিছু খাবারের ছবি আছে, দেখো তো তোমরা মিল পাও কিনা। আমরা এ জাতীয় আরো কিছু উদ্ভিজ প্রাণীজ খাবারের কথা চিন্তা করবো এই ছবিগুলো দেখে। তারপর তোমাদের বইয়ে এখানে একটি সুন্দর ছক আছে, প্রাণী থেকে পাওয়া খাদ্য, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য। তোমাদের পাশে নিশ্চয়ই খাতা কলম আছে, তোমরা খাতা কলম নিয়ে
প্রাণী থেকে পাওয়া খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলো ছক আকারে সাজিয়ে নাও। আমরা এতক্ষণ যা পড়লাম দেখি পারি কিনা। উদ্ভিদ থেকে পাওয়া কতগুলো খাবারের নাম বলো। যেমন চিনি, আলু, ভাত, পাউরুটি, কলা, সবজি, এই তো অনেকগুলো হয়ে গেল। এবার পানি থেকে পাওয়া কতগুলো খাবারের নাম বলো। যেমন মুরগির মাংস, মুরগির ডিম, হাঁসের মাংস, হাঁসের ডিম, মাছ, গরুর মাংস, গরুর দুধ, হাঁসের মাংস, হাঁসের ডিম, মুরগির মাংস, মুরগির ডিম, ঘি, এই তো অনেকগুলো হয়ে গেল। এবার এসো আমরা এত খাবার কেন খাই। আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের দেহকে মজবুত রাখতে, আমাদের শরীর শক্তি হওয়ার জন্য আমরা এই খাবারগুলো খেয়ে থাকি। আর খাবারের এই যে প্রয়োজনীয় উপাদানগুলো, এত খাবারগুলো যে খাই, এই খাবারগুলো থেকে আমরা যে প্রয়োজনীয় উপাদানগুলো পাচ্ছি সেটাকেই পুষ্টি বলে। আর খাদ্যের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো যেমন শর্করা, আমিষ, খনিজ লবণ, ভিটামিন, এই তো অনেক। এগুলো আমরা যে খাবারগুলো এতক্ষণ দেখেছি এর মধ্যে আমিষ জাতীয় খাবার কোনগুলো? আমিষ জাতীয় খাবার হলো এই যেমন তোমার বিভিন্ন প্রাণীর মাংস, ডিম, ঘি, দুধ, এগুলো। আর শর্করা জাতীয় খাবারগুলো হলো ভাত, রুটি, পাউরুটি, চিনি, এগুলো হলো আমাদের শর্করা জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার আমাদের শরীরকে গঠন করে, আর শর্করা জাতীয় খাবার আমাদের শরীরকে শক্তি দেয়। চলো আমরা বইয়ের 44 পৃষ্ঠাটি খুলি, তোমরা আমার সঙ্গে 44 পৃষ্ঠাটি একটু পড়ো। আমরা নানা রকমের খাবার খাই, খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, এসব খাদ্যের উৎস প্রাণী। ঘি, মাখন এবং দুধ প্রাণী থেকে পাই। ভাত, আলু, রুটি এবং শাকসবজি আমরা খাদ্য হিসেবে খাই। আটা ময়দা থেকে রুটি তৈরি হয়, আটা ময়দা পাওয়া যায় গম থেকে। এই খাদ্যগুলো আমরা পাই উদ্ভিদ থেকে। আম, জাম, কাঁঠাল, কলা, কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। মানুষ তার খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। খাদ্য আমাদের বৃদ্ধি ও কাজ করার প্রয়োজনীয় শক্তি যোগায়। মানুষ ও অন্যান্য সকল প্রাণীর খাদ্যের প্রয়োজন। আর পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য সকল উপাদান। আমরা খাদ্য থেকে পুষ্টি পেয়ে থাকি। আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি প্রধান পুষ্টি উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এই উপাদানগুলো আমরা খাদ্য থেকে গ্রহণ করি। চলো আমরা আলোচনা করেছিলাম আমিষ নিয়ে। আমিষ আমাদের দেহ গঠন করে। এই যে আমিষ জাতীয় খাবারের ছবিগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে। শর্করা শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকেই পেয়ে থাকি। এতক্ষণ আমরা যা জানলাম দেখে পারি কিনা। পুষ্টি কি? হ্যাঁ, পুষ্টি হলো আমাদের শরীর গঠন করার যে প্রয়োজনীয় উপাদান, তাই হলো পুষ্টি। আমিষ জাতীয় কয়েকটি খাবারের নাম বলো। আমিষ জাতীয় কয়েকটি খাবার হলো যেমন ডাল, মাংস, ডিম, ঘি, এই জাতীয় খাবারগুলো। আমিষ জাতীয় খাবারের কাজ কি? আমিষ জাতীয় খাবার আমাদের দেহের ক্ষয়পূরণ করে, দেহ গঠন করে, রক্ত উৎপাদনে সাহায্য করে। শর্করা জাতীয় খাবারের উৎসগুলো কি কি? শর্করা জাতীয় খাবারের উৎস হলো যেমন ভাত, রুটি, গম, শস্য জাতীয় খাবারগুলো। শর্করা জাতীয় খাবারগুলো কি কাজ করে? শর্করা জাতীয় খাবারগুলো আমাদের শরীরে তাপ উৎপাদন করে, শক্তি যোগায়। চলো আমরা এবার বাড়ির কাজগুলো তুলে নিই। কয়েকটি
আমিষ, জাতীয় খাবারের নাম কি লিখো। দেখো কয়েকটি আমিষ জাতীয় খাবারের নাম ও এদের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাড়ির কাজটি আবারও দেখিয়ে দিচ্ছি। কয়েকটি আমিষ জাতীয় খাবারের নাম ও এদের কাজ কি লিখো। শর্করা জাতীয় খাবারের কাজ কি লিখো। এ দুটি বাড়ির কাজ তোমরা অভিভাবকের সহযোগিতায় খুব সুন্দর করে তৈরি করে তোমাদের স্কুল যখন খুলবে তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা আতঙ্কিত না হয়ে তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। রাইস, ব্রেড, মিল্ক, বাটার, ইয়োগর্ট, সুপ, স্যালাড, গ্রিনস, জাম। ডায়েরি ফুড, পিকান, আমন্ড, চেস্টনাট, ওয়ালনাট, পিনাট, পিস্তাচিও, নাটস, পাস্তা, কেজু, নুডলস,
পিনাট বাটার। Boiled egg, fried egg, whites, yolk, pizza, scrambled egg, steak, French fries, chicken, Hello students, how are you? I hope you are fine. Okay, please open your book, page number 33. Okay, in our previous class we learned using in, at for time. In for the morning, the afternoon and the evening. ঠিক আছে, and at for midday, night and midnight. এবং সেই সাথে আমরা আরেকটু পড়েছিলাম, সেটি হচ্ছে যখন আমরা টাইমগুলো ব্যবহার করব, যেমন 8 AM, 9 AM or 8 PM, 9 PM or o'clock, 10 o'clock, 9 o'clock, তখনও এর সামনে আমরা at ব্যবহার করব, তাই না? আমাদের মনে আছে? ওকে, সো প্লিজ নাও look that section, that is list the things you do on weekdays and the times. That means weekdays, tumra to jano weekdays amra ki ki kori hai, from Saturday to Thursday amra je kaj gulo regular kori shegulo amra ekhane likhbo, jemon morning, afternoon, evening, night ekhane dewa ache. গেট আপ অ্যাট 7 o'clock, এটুকু দেওয়া আছে, আমরা আরেকটু দেখে নিই। আর এখানে দেওয়া আছে উইকেন্ডসে আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রতিদিন কি কি কাজ করি তার একটি লিস্ট তৈরি করে ফেলব। ঠিক আছে, চলো দেখি, একটু দেখে নিই আমরা প্রতিদিন কি কি কাজ করি। ঠিক আছে, মর্নিং টু নাইট, মর্নিং, ইন দ্য মর্নিং, একটু চিন্তা করে নাও কি করতে পারি আমরা মর্নিংয়ে। সবার প্রথমে কি করতে হবে, ঘুম থেকে উঠতে হবে, ভেরি গুড। ঘুম থেকে উঠতে গেলে আমাদের কি লিখতে হবে এখানে বলো, গেট আপ, গুড। ঠিক আছে, ঘুম থেকে উঠলাম, এরপর কি করব, ওয়াশ মাই ফেস, ভেরি গুড, ওয়াশ মাই ফেস। ঠিক আছে, গেট আপ, ওয়াশ মাই ফেস,
আর কি করতে পারি একটু চিন্তা করি নি আমরা ফেস ওয়াশ করলাম তারপর আমরা ব্রেকফাস্ট করব তাই না হ্যাভ ব্রেকফাস্ট হ্যাভ ব্রেকফাস্ট এরপর গুড ব্রাশ মাই টিথ আমরা এখানে লিখলাম গেট আপ ওয়াশ মাই ফেস হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড ব্রাশ মাই টিথ আর কি করি আমরা সকালে ইন দ্য মর্নিং আমরা তৈরি হয়ে স্কুলে যাই তাই না গো টু স্কুল ঠিক আছে তাহলে ইন দ্য মর্নিং আমাদের যে কাজগুলো আছে আমরা মোটামুটি পেয়ে গেলাম যেমন এখানে আছে গেট আপ ওয়াশ মাই ফেস হ্যাভ ব্রেকফাস্ট ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু স্কুল এবার তোমরা একটু খাতায় এই ফ্রেজগুলো লিখে নাও ঠিক আছে ইন দ্য মর্নিং মাথায় রাখতে হবে আমরা এখন যে ফ্রেজগুলো লিখছি সেগুলো ফর ইন দ্য মর্নিং এবার দেখো এরপর আছে আমাদের আমাদের মর্নিং এর কাজগুলো শেষ এবার আছে আমাদের আফটারনুন এক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমাদের আফটারনুনে আমরা কোন কোন কাজগুলো করি ঠিক আছে প্রথমে কাজ হচ্ছে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ব্যাক করব ঠিক আছে ব্যাক টু হোম ওকে বাড়ি ফিরে আসলাম এরপর কি করতে হবে একটু খেলতে হবে তাই না বন্ধুদের সাথে তো কি লিখবো প্লে উইথ ফ্রেন্ডস প্লে উইথ ফ্রেন্ডস ওকে প্লে উইথ ফ্রেন্ডস আমরা মর্নিং এর জন্য ফ্রেজগুলো পেয়ে গেছি তারপর আফটারনুন এর জন্য পেয়ে গেলাম এবার আছে আমাদের ইভিনিং সো ইভিনিং এর জন্য কি কি আসছে কি করব রাইট ইভিনিং এ প্রথমে আমরা স্টাডি করব তাই না আই ডু মাই হোমওয়ার্ক ওকে মাই হোমওয়ার্ক হোমওয়ার্ক করা শেষ হয়ে গেল আমাদের এরপর কি করতে পারি একটু টিভি দেখতে হবে তাই না ইয়েস ওয়াচ টিভি ওয়াচ টিভি ওকে এরপর ডিনার গুড হ্যাভ ডিনার হ্যাভ ডিনার ঠিক আছে এবার তাহলে এই ফ্রেজগুলো তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে তো আমাদের ইভিনিং এ যা ছিল আমরা পেয়ে গেলাম এবার থাকছে আমাদের নাইট সেক্ষেত্রে আর কি করার আছে গো টু ব্যাড গুড গো টু বেড ঠিক আছে আমরা ছকটা দেখে নিচ্ছি আমাদের উইক ডেজ এর জন্য আমাদের যে যে কাজগুলো ছিল আমরা সবগুলো পেয়ে গেছি এবার আছে আমাদের উইকেন্ডস উইকেন্ডস এর জন্য একটু দেখো মর্নিং আফটারনুন ইভিনিং অ্যান্ড নাইট কাজগুলো সবগুলোই থাকবে শুধু কোন কাজটা আমরা করি না ইয়েস গো টু স্কুল ওই অংশটুকুকে আমরা বাদ দিব আর যদি উইকেন্ডে তুমি একটু লেজি থাকো ঠিক আছে যে না প্রতিদিন 5:30টায় ঘুম থেকে উঠি আর উইকেন্ডে উঠবো না একটু পরে উঠবো তো সেক্ষেত্রে আমাদের টাইমটা চেঞ্জ হবে বাট অ্যাক্টিভিটিগুলো কাছাকাছি থাকবে তাই না এই যে আমরা লিস্টগুলো করলাম প্রথমে আমরা মর্নিংয়ে কী কী করেছিলাম সেটা করেছি তারপর করেছি আফটারনুনে আমাদের কাজগুলো কী ছিল ইভিনিংয়ে কী ছিল নাইটে কী ছিল এইগুলোকে আমরা এখন ফ্রেজগুলো আমাদের আছে আমরা কি করব সেটাকে সেন্টেন্স রেডি করব ইউজিং ইন অ্যাট ওকে ফর টাইম তো আমরা কি করেছিলাম গেট আপ তাই না ইন দ্য মর্নিং আই গেট আপ অ্যাট 6 AM ওকে
in the morning I get up at 6 a.m. then ঘুম থেকে উঠলাম তারপর কি করব wash my face very good I my face then I have breakfast then I have breakfast at 8 a.m. and then have breakfast then brush okay I brush my teeth I brush my teeth and then go to school I go to school at 9 a.m. okay so in the morning I get up at 6 a.m. I wash my face then I have breakfast at 8 a.m. I brush my teeth I go to school at 9 a.m. okay now after that in the morning then in the afternoon okay in the afternoon I come back to home then I play with my friends I play with my friends at 5 p.m. okay in the afternoon I come back to home I play with my friends at 5 p.m. so in the evening কি বলেছিলাম আমরা yes do my homework and watch TV have dinner okay
In the evening, I do my homework. I watch TV. Then I have dinner. I have dinner. Dinner at 9:30. At 9:30 PM. At 9:30 PM. In the evening, I do my homework, I watch TV, I have dinner at 9:30 PM. Okay? I go to bed at night. Okay? At night, I go to bed at 10 PM. Okay? 10 PM. ঠিক আছে, ভেরি গুড। আমরা উইকডেজের জন্য যে লিস্টটা করেছিলাম সেখান থেকে কিভাবে কম্পোজিশন লিখতে হয় আমরা দেখে নিলাম, তাই না? তো এবার তোমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি এখান থেকে তুমি 5 সেন্টেন্স লিখবে এবং মনে রাখতে হবে মর্নিং, আফটারনুন, ইভিনিং এবং নাইট সবগুলোই যেন থাকে। তো আমরা যে ফ্রেজগুলো পেয়েছিলাম এবং সেই ফ্রেজগুলো ব্যবহার করে কিভাবে শর্ট কম্পোজিশন লিখতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা যে কাজটি করবে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর উইক দিস রুটিন, বাট তোমাদেরকে লিখতে হবে 5 সেন্টেন্সেস। ওকে, তো এবার চলো আমরা একটু উইক এন্ডে কী করি আমরা সেটা একটু দেখে নিই। হ্যাঁ, উইকেন্ডের জন্য আমাদের কী পরিবর্তন আনতে হবে আমাদের রুটিনে বা আমরা কী কাজগুলো করবো করবো না সেটা একটু দেখব, ঠিক আছে? উইকেন্ডস, ইন দ্য মর্নিং, গেট আপ। তো আমি আগেই বলেছিলাম যদি তুমি একটু লেজি হও, উইকেন্ডে একটু দেরিতে ঘুম থেকে উঠতে চাও, তো সেক্ষেত্রে আমরা আগে লিখেছিলাম 6 AM। তুমি তোমার মতো করে লিখতে পারো, যেমন অন উইকেন্ডস ইন দ্য মর্নিং I get up at 8 or 7:30 AM, ওকে, যখন তুমি ওঠো। তারপর যদি আমাদের এটা যদি 7:30-তে চলে আসে তো আমার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু টাইম চেঞ্জ হবে, ঠিক আছে? এবং সেই সাথে একটা বিষয় মনে রাখতে হবে, উইকেন্ডসে আমরা স্কুলে যাচ্ছি না। তো ইন দ্য মর্নিং আই গো টু স্কুল, এই অংশটা আমাদের উইকেন্ডসে থাকছে না। তো উইকেন্ডসে আমরা স্কুলে যাই না, সো আই গো টু স্কুল, এই অংশটুকু উইকেন্ডস থেকে আমরা বাদ দিব যখন আমরা উইকেন্ডসেরগুলো লিখব। এবং সেই সাথে আফটারনুনের ক্ষেত্রেও সেম বিষয়গুলো হবে, যেমন কাম ব্যাক টু হোম, এই অংশটি থাকছে না যেহেতু স্কুলে যাচ্ছেই না, স্কুল থেকে ফেরার বিষয়টি আসছে না। তো সেক্ষেত্রে তুমি অন্য কিছু করতে পারো, ধরো উইকেন্ডে তুমি ভিজিট ইউর রিলেটিভস অর ভিজিট ইউর গ্র্যান্ড প্যারেন্টস, অথবা তুমি পার্কে বেড়াতে যেতে পারো, তাই না? তো ওই বিষয়গুলো তুমি আনতে পারো, ঠিক আছে? আর অথবা তুমি যদি মনে করো উইকেন্ডসে আমি বেশি সময় ধরে আমার ফ্রেন্ডদের সাথে খেলবো, সেক্ষেত্রে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, টাইমটা বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? দেন ইভিনিং, এক্ষেত্রেও তুমি একই কাজ করতে পারো, যেমন আই
সময় হোমওয়ার্ক তো তুমি উইকেন্ড সে একটু মনে করলে যে না আমি আগে টিভি দেখবো কার্টুন দেখবো দেন আমি পড়তে বসবো, হ্যাঁ আই হ্যাভ টু গো টু স্টাডি, তো সেক্ষেত্রে তুমি তোমার টাইমটা চেঞ্জ করে নিতে পারো, ওকে, এবং ডিনার গো টু ব্যাড এই টাইমগুলো তুমি তোমার মতো করে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? তো এবার তোমাদের যে কাজটি করতে হবে ফর ইউর হোমওয়ার্ক, আমরা কিন্তু সবগুলো ফ্রেজ পেয়ে গেছি তাই না, কী কী করতে হয় যেমন ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস, গেট আপ, গো টু বেড, এ ধরনের ফ্রেজগুলো আমরা সবগুলো জানি, তো এই ফ্রেজগুলো ব্যবহার করে উইকেন্ডসে আমরা কী কী করি, ঠিক আছে, সেই কম্পোজিশনটা আমরা লিখব। সো ইউর হোমওয়ার্ক ইজ রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর উইকেন্ড রুটিন, ওকে? তোমরা তোমাদের হোমওয়ার্কটি অবশ্যই তারিখ দিয়ে লিখে রাখবে এবং যখন স্কুল খোলা হবে তখন তোমাদের টিচারকে দেখাবে। তো ভালো থাকো সবাই, স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং, গুড বাই। এক কুষ্ঠরোগী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিতে আসছিল, আর বায়াতের সাধারণ নিয়ম ছিল হাতে হাত দিয়ে বায়াত করা, কিন্তু রাসূল